ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো জ্যোৎস্না বেঙ্গলি ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে। তো আজকের সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে কী কী বানাচ্ছি, রান্না কী কী করবো, দুপুরের রান্না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্রেকফাস্ট বানাতে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি। তার জন্য আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, কুমড়ো আলু কেটেও ভিজিয়ে রেখেছি, তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কুমড়ো আলুগুলো দিয়ে দেব। আচ্ছা, আগে কুমড়ো আলু সাবিনের তরকারি আর দিচ্ছি। দেখো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম লবণ গরম জলে, এবার এটা জল থেকে ভালো করে নিংড়ে নেব। সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে, এর মধ্যে কোনো মশলা দেবো না, শুধু একটু জিরে ভাজার গুঁড়ো দেব। ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, দেবো হলুদ, আর দেবো চিনি। যেহেতু রুটি দিয়ে খাবো, একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এবার এর মধ্যে আমি আরেকটু ভালো ভালো করে জল দিয়ে দেবো। দেখো এগুলো বেশ আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এবার এটাতে আমি ঢাকা দিয়ে দেব, আর নামানোর আগে ভাজা ভেজে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। এবার আমি আটাটা মেখে নিই। এইদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তরকারিটাও হয়ে যাওয়ার মতো, এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব।
দেখো রুটিগুলো সব বানানো হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এবার আমি ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। তো তরকারিটা আমার রেডি, এবার আমরা ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্ট করে নিয়ে কথা বলছি। দেখো ব্রেকফাস্ট করতে আমরা টেবিলে চলে এসেছি। এটা নীলাঞ্জনার পাপার, আর এখানে আমি আর নীলাঞ্জনা ব্রেকফাস্ট করব। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো আমি ব্রেকফাস্টের পরে লাঞ্চের জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হবে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু কাঁচকলা কেটে রেখেছি। এটা দিয়ে মাছের ঝোল করব প্লেন। দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার তেলের মধ্যে দেব কালো জিরে, কেটে রাখা কাঁচা লঙ্কা আর আলু কাঁচকলা গুলো। একদম প্লেন পাতলা ঝোল হবে, এর মধ্যে একটু কাঁচা জিরে বাটা দেবো। ব্যাস পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতন হলুদ। আজকে আর করবো বড়ি দিয়ে কলমি শাক ভাজি করব। আর তো কালকে চাটনি রয়েছে, আজকে সকালে ব্রেকফাস্টের যে তরকারিটা করেছিলাম সেইটা রয়েছে, ওইগুলো দিয়েই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এবার এটা ঢাকা দিয়ে দেব, আর নামানোর আগে কাঁচা জিরে বাটা দিয়ে নামিয়ে দেব। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আজকে অল্প একটু তরকারি বানাচ্ছি। এবার এর মধ্যে বেটে রাখা জিরেটা দিয়ে দিয়েছি, জিরে বাটা। এবার একটু ঝোল শুকিয়ে গেলে নামিয়ে দেব। দেখো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। আমি করব এবার কলমি শাক ভাজা। তো তার জন্য আমি দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই দেখো কলমি শাকগুলো আমি কেটে রেখে দিয়েছি। আমি আজকে বড়ি ভেঙে দিয়ে পুরো বড়িগুলোকে আমি ভেঙে দেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু
অল্প চিনি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, এবার জোরটা কমিয়ে দেব, আস্তে আস্তে হতে থাক। দেখো শাক ভাজাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো পরে আবার কথা বলছি তোমাদের সাথে, আমার লাঞ্চ রান্না কমপ্লিট। দেখো লাঞ্চ টেবিলে চলে এসেছি, তো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। দেখো নীলাঞ্জনা বসে গেছে। দেখো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছু ফল কেটে নিয়ে এসেছি, এগুলো খাবো। তো এটা কিউবিন, এটা মুসাম্বি, এটা কালো আঙুর, এটা সবুজ আঙুর। এটা খেয়ে একটু লেমন, ব্ল্যাক গ্রেপস, গ্রিন গ্রেপস খেয়ে দিয়ে একটু শুয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ড, দুপুরে লাঞ্চের পরে একটু ফল টল খেয়ে আমি একটু শুয়েছিলাম। আজকে অনেকটা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন সন্ধ্যার পরে একটু চা করব। তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো সন্ধ্যাবেলায় আজকে ঘুম থেকে উঠে চাটা আমি খুব বেশি খাই না, আজকে একটু ইচ্ছে করছিলো চা খেতে, সেই জন্যে চা বানিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে লিকার চা, আমি লিকা যখন খাই লিকার চাটা একটু খাই, চা খাই না একদম। তো টিভি দেখছি আর চা খাচ্ছি, এত ঘুমিয়েছি পুরো একদম। আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি, তো দুপুরে খাওয়ার পর আজকে একটা লম্বা ঘুম দিয়েছি। নীলাঞ্জনার পড়াও নেই, পরীক্ষা শেষ হয়েছে, ওই জন্য একটু ছুটিতে আছে। এবার আমি ডিনার বানাতে যাব, আজকে ডিনারে ভাত করব। দুপুরে তরকারি রয়েছে আর একটু কিছু ভাজি করে ভাত করব। তো চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। আমি ডিনার রান্না করতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার প্যাক শেয়ার করব, সেটা হচ্ছে টক দই। এই যে টক দই, টক দই দেব, আর দেব আঙুর, মুসাম্বির জুস, আর দেব একটু ব্যানানা। তো এটা দিয়েই আমি একটা প্যাক তৈরি করব। যখন প্রচণ্ড গরমে রোদ্দুর থেকে ঘরে আসবে, এই প্যাকটা একটু স্কিনে মাসাজ করে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলতে হবে। মাসাজ করার পরে 2-3 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে, তাহলে স্কিনে গরমে যে স্কিনটা যে গরম হয়ে যায় তার থেকে মুখটাকে ঠান্ডা রাখবে। তো সেই জন্যে আমি টক দই দিলাম। এ দেখো এর মধ্যে আমি কয়েক ফোঁটা মুসাম্বির জুস দেব, বেশি না অল্প করে, এমনি টক দইটা টক হয়। আর দেব অল্প পরিমাণে কলাটা ভালো করে ম্যাশ করে নেব, আর দেব আঙুর ফলের জুস, বেশি না কয়েক ফোঁটা। এবার এটাকে ভালো করে মিক্সড করে, একসাথে করে নিয়েছি, এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এদিকে আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। দেখো এরকম একটা থিকনেস আসবে, এবার এটাকে আমি ভালো করে মুখে দেব। সমস্ত মুখে ভালো করে মেখে
ভালো করে মুখের মধ্যে মেখে নিতে হবে। ভালো করে মুখের মধ্যে মেখে নিয়েছি। এবার 2-3 মিনিট রেখে দেখো আমার এটা 2-3 মিনিট রাখা হয়ে গেছে। এবার হালকা হাতে রাব করব। এরকম গোল গোল করে তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রচন্ড মুখে গ্লো দেয়। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। মুখটাকে ধুয়ে এসে আবার কথা বলছি, আমি টিভি দেখছি আর প্যাকটা লাগাচ্ছি স্কিনে, ওই জন্য ঘরের মধ্যেই রয়েছি। এখন আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর চকচক করছে স্কিনটা। অত্যধিক গরমে শুধু দুপুরেই নয়, যখন ইচ্ছে তখন এই প্যাকটা ইউজ করা যেতে পারে। তো এই প্যাকটা খুবই ভালো, স্কিনটাকে সফট করে। তো তোমরাও এই স্কিনের প্যাকটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের দিকে কেয়ার রাখবে, অপরের দিকেও কেয়ার রাখবে। আর আমার ব্লগটা পুরোটা দেখবে ততক্ষণ নতুন আমি ব্লগ আপলোড না করছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই, গুড নাইট।